বন্ধুরা, কেজিএফ চ্যাপ্টার 2 রিলিজ হতেই সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। ইউটিউব থেকে ফেসবুক পর্যন্ত সব জায়গায় কেজিএফ চ্যাপ্টার 2 টিজারই দেখা যাচ্ছে। প্রায় সবাই এই কেজিএফ চ্যাপ্টার 2 টিজারের অপেক্ষা করতেছিল, যার ফলে 2021 সালের 7 জানুয়ারি টিজার রিলিজ হয়ে টুইটারে বেশ ছেয়ে গেছে। শুধু এটাই না, যদি ইউটিউব ভিউজের কথা বলি তাহলে এই টিজারের ভিউজ মিনিটে মিনিটে বৃদ্ধি পাচ্ছে। ইয়াশের ভালোবাসা মানুষের মধ্যে এমন যে ট্রেলার রিলিজ হয়ে একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে, কারণ কেজিএফ চ্যাপ্টার 2 ট্রেজার এত কম সময়ে 100 মিলিয়ন ভিউজ পার করা ভিডিও হয়েছে। এই বিষয়ে এই মুভি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে বলেছে। হলিউড থেকে বলিউড পর্যন্ত সবাইকে পিছনে ছেড়ে দিয়েছে, এত কম সময়ে কোনো ট্রেলারকে এতবার দেখা হয়নি, আবার ভিউজের সাথে সাথে লাইকেরও রেকর্ড গড়ে তুলেছে। আর বন্ধুরা, আপনারা যদি কেজিএফ চ্যাপ্টার 2 ট্রেলার পছন্দ হয়েছে তাহলে এই ভিডিওটি লাইক করুন। আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি রকিং স্টার ইয়াস কেজিএফ মুভিতে অ্যাক্টিং করতে কত টাকার দাবি করেছে এবং মুভির বাজেটের কথা তুলে ধরব এবং অন্য সকল অ্যাক্টরদের বেতন সম্পর্কেও কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে কথা বলি রবিনা ট্যান্ডনের স্যালারি সম্পর্কে। রবিনা কেজিএফ 2-তে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রমিকা সেন হয়েছেন আর এই চরিত্রে কাজ করতে 80 লক্ষ রুপি চার্জ করেছেন। এখন আগে যাই আর কথা বলি নম্বর 2 সঞ্জয় দত্তের স্যালারি সম্পর্কে। সঞ্জয় দত্ত কেজিএফ 2 মুভিতে প্রধান ভিলেন অধীরার চরিত্রে কাজ করতে দেখা যাবেন এবং তিনি এই মুভিতে কাজ করতে 13 কোটি রুপি চার্জ করেছেন। এই মুভির তৃতীয় এবং প্রধান চরিত্র হল রিনা, যা শ্রীনিধি শেট্টি কাজ করতে দেখা যাবেন এবং শ্রীনিধি এই মুভির জন্য 3 কোটি রুপি চার্জ করেছেন। এরপরে কথা বলি সুপারস্টার রকি ভাই ইয়াশের, যিনি রকি ভাইয়ের চরিত্রে কাজ করতে দেখা যাবেন, যা স্বপ্ন হলো তাকে চায় পুরো পৃথিবী আর এই মুভিতে তাকে পৃথিবী জয় করতে দেখা যাবে, কিন্তু তার রাস্তায় আসবে অধীরা মানে সঞ্জয় দত্ত। এবং আপনাদের জানিয়ে দিই যে ইয়াশ এই মুভির জন্য 40 কোটি রুপি চার্জ করেছে, যার ফলে কান্নাড় টেলিভিশনে সবচেয়ে বেশি টাকায় মুভি করা একজন অভিনেতা হয়ে গিয়েছেন। এখন চলুন বন্ধুরা কথা বলি এই মুভির বাজেট সম্পর্কে। আপনাদের জানিয়ে দিই যে এই মুভির প্রথম পার্টের বাজেট ছিল 80 কোটি রুপি এবং পার্ট 2 এর বাজেট হয়েছে 150 কোটি রুপি। কিন্তু বন্ধুরা, এই মুভির রিলিজ ডেট এখনও অ্যানাউন্স করা হয়নি, কিন্তু শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যদি অ্যানাউন্স করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, এমনই সকল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।